আজ যদি বাংলাদেশে আপনারা বিজয়ী হতে চান আমি দুটো নাম আপনাদের সামনে উল্লেখ করতে চাই বাংলাদেশে হাজার স্লোগান দেন বিজয়ী হতে পারবেন না মিছিল করুন বিজয়ী হতে পারবেন না দাবি তুলুন বিজয়ী হতে পারবেন না আপনাকে বাংলাদেশে আবার অনুযায়ী জিন্দা করতে হবে বাংলাদেশে সেই ধামত শহীদের শিক্ষাকে আবার জিন্দা করতে হবে সেই ধামত শহীদ রহমতুল্লাহ আলাই আজ থেকে দুশো বছর আগে যেই দাওয়াতে আন্দোলন সূচনা করেছিলেন জিহাদ আন্দোলন করেছিলেন ব্রিটিশ পড়ে দেখবেন ওয়াহাবি বই পড়ে দেখবেন একজন ইংরেজ দেখো সেই বই লিখেছিল সেই বইয়ে তিনি সাপ্ত লিখেছিলেন আব্দুল মহদুদ সেই বইয়ে তিনি পরিষ্কার লিখেছিলেন সেই আহমদ শহীদ রহমতুল্লাহ আন্দোলন সম্পর্কে আজ বাংলাদেশে ভারতে পাকিস্তানে যেই লড়াই চলতেছে আমাদের ইমান তহিদ কুফর যে লড়াই চলতেছে সেই লড়াইয়ের সমাধান একমাত্র শ্রী দামুদ শহীদ রহমতুল্লাহ যে সংগ্রাম ছিল সেই সংগ্রামের মধ্যেই রয়েছে আর কোনো পথে নয় এই জন্য আমি সাথে সাথে মনে করি আমাদের চলমান আন্দোলনগুলোকে আবার পরিশুদ্ধ করতে হবে আমাদের চলমান সংগ্রামগুলোকে চলমান সাংগঠনিক ধারাগুলোকে আমাদের অতীতের আকাবিরদের সংগ্রামের আলোকে নতুন করে রিমেকিং করার দরকার রয়েছে নতুন করে আবার সংস্কারের প্রয়োজন রয়েছে ইনশাল্লাহ বাংলাদেশে যদি মুফতি আব্দুল সত্তার সাহেব জানাব মুফতি আজহার ইসলাম সাহেব জানাব আব্দুল কুদ্দুর সাহেব সহ তরুণ প্রজন্মের আলেমরা আমাদের মাসায় আসলে যদি এক একজন শহীদ আহমদ শহীদের ভূমিকা অবতীর্ণ হন এক একজন মুজাদালী ভূমিকা অবতীর্ণ হন ইনশাল্লাহ আমাদেরকে দাবি দিতে হবে না কাদের থেকে নিষিদ্ধ করো আমরাই কাদের থেকে নিষিদ্ধ করে ছাড়বো ইনশাল্লাহ আমি আমি সুস্পষ্ট বলতে চাই আপনাদেরকে আমরা আমাদের ইমানি দাবির জায়গা থেকে ইমানি জাগরণের জায়গা থেকে দাওয়াতের দায়িত্বের জায়গা থেকে আমরা অবশ্যই সমকালীন আন্তর্জাতিক ব্যবস্থাগুলোকে আমরা আমাদের দাবি আমরা বলবো মায়ানমারের মজলুম মুসলমান মজলুম হচ্ছে আমরা বলবো আসামের মুসলমান মজলুম হচ্ছে আমরা বলবো কাশ্মীরের মুসলমানের নির্যাতিত হচ্ছে আমরা বলবো ফিলিস্তিনের মুসলমানের নির্যাতিত হচ্ছে এই জুলুম বন্ধ করতে হবে এই নির্যাতন বন্ধ করতে হবে এই কথা আমরা বলবো আমাদের সচেতনতা পরীক্ষা স্বরূপ আমাদের ইমানি দাবির পরীক্ষা স্বরূপ কিন্তু আমরা জানি কখনো তাগুত আমাদের দাবিকে মেনে নিবে না আমরা জানি আমরা জানি ইসরায়েল কখনো আমাদের স্লোগানকে সম্মান দেখিয়ে মিছিল মিটিংকে সম্মান দেখিয়ে কখনো বাইতুল মুকাদ্দাস থেকে তার শূন্য প্রত্যাহার কখনো করবে না আমরা জানি আমরা জানি আমাদের দাবির প্রেক্ষিতে এই ভারতবর্ষের অন্যতম গুন্ডা মুদি কখনো ভারতে মুসলমানদের উপর জুলমের খড়ক কখনো সে বন্ধ কখনো করবে না আমরা জানি আমাদের দাবির প্রবৃক্ষিতে শুনার মিছিলের কারণে কখনো জাতিসংঘ আমেরিকা ভারত চাইনা ওই দশতক্ষ মহাজীব যাদেরকে আমাদের ঘালে চাবিয়ে দিয়েছে একজন মহাজীরকে তারা ফিরিয়ে নেবে না আমরা জানি আমাদের দাবির প্রবৃক্ষিতে তারা খানের বসলুম রোহিঙ্গাদের এক খণ্ড ভূমিকা এক একগোশ জমিন কখন তারা আমাদেরকে ফিরিয়ে দিবে না কখনো সুতরাং আমরা আজ ঘোষণা করতে চাই তোমাদের প্রতি আমরা দাবি দিচ্ছি তোমাদের করুণা বিক্ষ করার জন্য নয় কাদিয়ানিদের নিষিদ্ধের দাবি দিচ্ছি তোমাদের কাছে করুণা বিক্ষ করার জন্য নয় ব্লাসফেমি আইন করার দাবি দিচ্ছি তোমাদের করুণা বিক্ষ করার জন্য নয় আল্লাহর জমিনে আল্লাহর আইনকে প্রতিষ্ঠা করার দাবি দিচ্ছি তোমাদের করুণা বিক্ষ করার জন্য নয় আমাদের ইমানের জায়গা থেকে সাথে সাথে আমাদের এই ঘোষণা থাকবে ইনশাল্লাহ আজ হোক কাল হোক গজবতের হিন্দু হবে এবং সেই গজবত হিন্দের স্বপ্নকে Yeah. আমার কথাগুলো আমার কথাগুলো কোনো আবেগ থেকে নয় আমি শুধু আবেগ কথা বলি না নিশ্চয়ই এখানে আমাদের সাংবাদিক ভাই রয়েছেন আমরা প্রীতি ভালোবাসা ইসলামের মোহাম্মত রসুল্লাহম যে দিন নিয়ে আসছেন সেই দিনের প্রতিটি বাণীকে আমরা আপনাদের কানে কর্ণকুহরে পৌঁছে দিতে চাই আমার ওই নবী যে নবী ভালোবাসার কথা বলেছেন সেই নবী যুদ্ধের কথা বলেছেন যেই নবী যেই নবী সলাহের কথা বলেছেন হজের কথা বলেছেন সেই নবী জাহাদ ফিসাবিল্লার কথা বলেছেন কেউ নবী এত কথা বলেছেন সে অনুভূতি হিজুদের কথাও বলেছেন যদি নবীর তেমনি খালি রাখো অবশ্যই নবী সমস্ত বিধানকে বিধানকে প্রস্তবায়ন করতে হবে সবগুলি প্রতি ইমান নিয়ে আসতে হবে জেনে রাখো তার নমাখ হুজুর ইমান রয়েছে নামাজ ভাঙ্গার যেমন কারণ রয়েছে উজু বাঙ্গার কারণ যেমন রয়েছে ইমান ভাঙ্গরও কিন্তু কারণ রয়েছে পরিষ্কার সমস্ত আকিদার কিদেব রয়েছে পরিষ্কার রাখিদার সমস্ত কিতাব রয়েছে ইমান আনার জন্য মোমিন হওয়ার জন্য ইসলামের কোরআনের হাদিস সমস্ত কিছু মেনে নিতে হবে আত্মসদিক বিনা যা বিহ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা এখানে কালিমা তুমি আমাতুন সমস্ত রসুল রসুল যা কিছু মানেছেন সব কিছু মানলে তুমি ইমান আনবে আর কুফর কাকে বলা হয় কুফর বলা তাকজিব তাকতিজুন বিশাইন মিম্মা যা বিহ সল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহানবী আছেন তার কোন একটি বিধান যদি তুমি না মানো তুমি কাফের হয়ে যাবে তুমি সেজন্য আজকের সংগ্রাম আকিদার সংগ্রাম আজকের লড়াই তহিদের লড়াই আমি বলেছিলাম আমি বলেছিলাম যে আমরা দাবি দিচ্ছি আমাদের মান আমাদের নৈতিক জায়গা থেকে আমরা বিশ্বাস করি না আমাদের দাবি এনে হবে তার পক্ষে তার পক্ষে কূটনৈতিক আন্তর্জাতিক রাজনৈতিক সমস্যাগুলো বুঝতে হবে আমাদের আমার ভাইরা আমি কেন খোরা নামে নিয়েছি আমি খোরা নাম নিয়েছি এই জন্য আমার কোনো ভয় নাই এই সমস্ত কথাগুলো বলতে আমি আমি চট্টগ্রামে আইন শৃঙ্খলা বন্ধুদেরকে বলেছি এবং বাংলাদেশ প্রশাসনের পুলিশের সর্বোচ্চ পর্যায়ে আমরা দিয়েছি আমরা আপনাদের কথা দিচ্ছি এই দেশে আমরা কেউ মিলিটেন্ট হয়ে যাই নাই আমরা কেউ অস্ত্র ধরি নাই এই দেশে আমরা কেউ হলিয়ার কথা আমরা করি নাই কিন্তু কথা শুনে রাখবেন গজতলহীন আপনাদের বিরুদ্ধে নয় গজদরহীন ওই গুন্ডা মুদির বিরুদ্ধে গজদরহীন ওই গজদরহীন ওই মুদির যা দূষণ রয়েছে ভারতবর্ষ তাদের বিরুদ্ধে শুনে রাখো আমাদের কতগুলো বলতে দিবেন খোরাসানের ভবিষ্যৎ বাণী রসুল করেছেন শামের ভবিষ্যৎ বাণী করেছেন আমি পরিষ্কার বলে থাকি যে সমস্ত ভবিষ্যৎ বাণী করেছেন আলা আন্নাল ইমান হিংরা তাকাল ফিতানু বিশ্বাস আলা আন্নাল ইমান হিংরা তাকাল ফিতানু বিশ্বাস আলা আন্নাল ইমান হিংরা তত শীতনু বিশ্বাস রসুল বলেছেন সাবধান শেষ জমে যখন বিগ্রহ হবে যুদ্ধবাজী ফিটনে সৃষ্ট হবে ইমান যদি খুঁজে পেতে চাও ওই সামে তোমরা ইমান খুঁজে পাবে ওই সামে তোমরা ইমান পাবে ওই সামে তোমরা ইমান পাবে রসুল বলেছেন রসুল বলেছেন মাতির বাহিনী বের হবে ইজা র আই তুম র ইয়াত কদকবালত মিন খুর আসান ফাতুহা ওয়া সুজুত হাকাম আন আস-সুজুদ ফাইনা ফি হে আমার উম্মতরা জহান দেখবে খুর আসানের পর্বত থেকে হিন্দু কুশের পাহাড় থেকে কালো পতাকা ধারি লাল হিন্দাল পতাকা ধারি বাহিনী যখন বের হয়েছে তোমরা পাহাড়ে পর্বতে বড়স্বরূপ তোমরা হামাগুড়ি খেয়ে ওই কাফলার সাথে তোমরা ঐক্যবদ্ধ হও কাফলারবদ্ধ হও কাথারবদ্ধ হও এটা মাহদির কাফলা খোরাসান আসান মাহদির জমিন খোরাসান আসান জমিন সুতরাং যারা খুরসানকে জঙ্গি বাদ বলবে বিশ্বলে তাদের মনে নাফাক রয়েছে তাদের মনে আমার ভাইরা রসুল বলেছেন হিসাবাতানি মিন উম্মতি মাগফুর আমার উম্মতের দৃঢ়ঙ্কি আল্লাহ ক্ষমা করবেন হিসাবাতুন তাকুনু মাঈসিবন মারিয়াম একটি দল হবে যারা ইসিমন মারিয়ামের সাথে যারা যুদ্ধ করবে যারা জানের বিরুদ্ধে আর একটি দল হবে যারা हिंदुस्तानের লড়াই করবে আফসোস তদাগতিতে কিছু মত খালি সৌদি আরবের পেট্রোলারার টাকা খেয়ে জানাই দেশের কথা যদি সউয়ি হাদিসে বিজনেস করতেছেন সৌদি আরব টাকা নিয়ে সউয়ি হাদিসের কথা বলেন ইমাম বুখারীর চাতনা নিয়ে সমস্যা নাই সউয়ি হাদিসের কথা বলেন আহমদ ইবনে বলে চাতনা নিয়ে তোমাদেরকে সেলুট করি সম্মান করি শ্রদ্ধা করি যদি তোমরা আহলে হাদিস আহলে হাদিস ইবনে তাইমিয়ার মতো আহলে হাদিস হও ইবুল খাইয়্যিমের মতো আহলে হাদিস হও ইবনে মতো আহলে হাদিস হও ইবনে জাওজির মতো আহলে হাদিস হই না সৌদি মতো হই না আজকে তারা বলতেছে কি যে ভারতের ব্যাপারে কথা বলা যাবে না অনুমতি নিয়ে করতে হবে গত হয়ে গেছে আমি এই কথা বলছি শুধু রাষ্ট্র নিয়ে চিন্তা করবেন না দেশ নিয়ে চিন্তা করবেন না আল্লাহ আলহামদুলিল্লাহ এই দেশে বিগত দশ বছর দেখেছেন এই দেশের রাজনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের মুরবি খেলাম ওনারা রাজনৈতিক এজেন্ডা নিয়ে ঢাকায় আসতে পারতেছেন না কথা ঠিক আপনারা হয়তো দেখতেছেন আরেকবার আমরা জমা হতে পারতেছি না দরকার নেই আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রাজনৈতিক আমাদেরকে আমাদের ভুলের কারণে একটু পরীক্ষায় ফেললো কিন্তু বাংলাদেশে আনাইছে আছে গলিতে গলিতে ওয়াজ মাহফিলের মাধ্যমে সামাজিক ইসলামের মাধ্যমে আল্লাহ পাক সবচেয়ে হাজার গুণ বড় শক্তি আল্লাহ আমাদেরকে দিয়েছেন এবং আমেরিকাতে গবেষণা হয়েছে বাংলাদেশে বিগত দশ বছরে বিভিন্ন চক্রান্ত ষড়যন্ত্র করে ইসলামকে পরাজিত করা যায় নাই জেনে রাখো জেনে রাখো যারা আন্তর্জাতিক তাহাদের দূষক তোমরা মনে করিও না সংসদে কয়েকজন এমপি হচ্ছে মিনিস্টার হচ্ছে মন্ত্রী হচ্ছে সেটা দিয়ে আমাদের কিছু না বরং আমেরিকার গবেষণা হয়েছে বাংলাদেশে ইসলাম এত বেশি সামাজিকভাবে সামাজিকভাবে ডক্টর আলী রিয়াজ গবেষণা করেছেন তিনি কিন্তু একজন নাস্তিক গবেষক সেগুলোর গবেষক তিনি বলেছেন বাংলাদেশের সামাজিকভাবে আমার কথা ভুল শব্দগুলো মনে রাখবেন বাংলাদেশের সামাজিকভাবে ইসলাম এত বেশি রাইজ করেছে ইসলামের এত সুত্থান হয়েছে যে কোনো সরকার আসুক আর মোল্লাদের সাথে আবুস করা ছাড়া কেউ কোনোদিন ক্ষমতায় থাকতে পারবে না কেউ আমার ভাই আমি সর্বশেষ কথা বলে শেষ করে দিচ্ছি আমাদের জানা মোহতার নজির আহমদ আহমদ বরকার চলে আসছেন মুরব্বিয়া কথা বলবেন আমি যে বললাম ইসলাম বিজয়ী হচ্ছে একটি উদাহরণ দিলাম খোরাসানে ব্রিটিশদেরকে পরাজিত করা হয়েছে দ্বিতীয়বার খোরাসান আল্লাহ পাক রুশদেরকে পরাজিত করেছেন আমার মুরব্বী শ্রদ্ধা তিনি তুরস্কের কথা বলেছেন আর দুগানের কথা বলেছেন আমি আপনাদেরকে আরো বড় বিষয়ে সংবাদ দিচ্ছি আমার মুরব্বী মতন বলেছেন আমি আমার মুরব্বীর মতনের সাথে হাসিয়ে সম্পৃক্ত করতে চাই টিকা সম্পৃক্ত করতে চাই আলহামদুলিল্লাহ যারা আজ খোরাসান বিজয়ী হয়েছে তারা পৃথিবীর বর্তমান পরাশক্তি আমেরিকাকে তারা পরাজিত করেছে তারা আলহামদুলিল্লাহ এবং তারা খারা আপনাদের মতো নিরহ আনারি ইংরেজি ভাষা জানে না আন স্মার্ট যাদের কেবল বেগ জে বলা হয় যাদেরকে অশিক্ষিত বলা হয় আমাদের ইসলামী আন্দোলনের ইসলামী দলের ইসলামী ভিন্ন সংগঠনের স্মার্ট অনেক ভাইরা যারা কিছু মনের চিন্তা করেন তারাও কিন্তু মোল্লাদের কথা বলতে চান না আজ দেখো কোন মর্ডিক শক্তির কাছে কোন আদ্রিক শক্তির কাছে আল্লাহ পাক আমেরিকাকে পরাজিত করেনাই আল্লাহ আমেরিকার লাঞ্চনা আমেরিকার অবদস্থতা আমেরিকার বীজ যদি আল্লাহ পাক এসে মোল্লাদের হাতে গেছেন সবক পড়া আল্লাহর উতারা আফগানো কেসে ভাগা রুসারাও আলহামদুলিল্লাহ বুঝতেছি না আল্লাহর কুদরতের গাইবি দরকার মানুষের ছাত্রদের আলমদের ইসলাম পন্থীদের সরকারের যারা আছে তাদের রয়েছে দায়িত্ব আল্লাহর কুদরত ইশারা একটি জমিনে একটি জমিনে خراسانের মাটিতে আল্লাহ পাক বারবার ইসলামকে বিজয় করতেছেন সেই বিজয়ের কাহিনী আমরা আজ মাহফিলে শুনতে পারি না আমরা আফসুসের কথা বারবার সর্ববেশি পরাযুক্ত পরাশক্তিকে আমেরিকাকে আল্লাহ পাক পরাজিত করেছেন ইনশাআল্লাহ خراسانের এলাকায় خراسانের এলাকায় আর কোনো আগ্রাসন হবে না ইনশাআল্লাহ আজিজ আমাদের নবীজি বলেছেন গাজওয়ুল খন্দক হয়ে গেছে এবার থেকে আমরা থেকে বিজাতিত করব আর কোন অত্যাচার করব না خراসানে পরাশক্তী আমেরিকাকে পরাজয়ের মাধ্যমে ইসলাম চূড়ান্ত বিজয় অর্জন করেছে خراসানের বাহিনী এবার ইনশাআল্লাহ আজিজ দিল্লিতে আসবে خراসানের বাহিনী কলকাতায় আসবে خراসানের বাহিনী আসমানে আসবে خراসানের বাহিনী আর এখানে আসবে ইনশাআল্লাহ আজিজ ধন্যবাদ আপনাদের সকলকে আমি বলেছি করার জন্য ইনশাল দাবাতার কাজ করে যাব তবলিগের কাজ করে যাব ইমানের মেহনত করে যাব আকিদার সংগ্রাম করে যাব এবং সরকারের কাছে আন্তর্জাতিক শক্তির কাছে আমাদের নানা দাবি দেওয়ার কথা আমরা বলবো আমাদের রাজনৈতিক কারণে জনসচেতনতার কারণে কিন্তু বিজয় দাবিতে থেকে রাখতে পারবে না বিজয় তারা মানা না মানার মধ্যে বিজয়ের প্রশ্ন নেই এই বিজয় আমরা আমাদের বিজয়ের মানচিত্র রসুল জিবা বলে গেছেন রসুল বলে গেছেন মনসুরা একটি দল থাকবে সাহায্যপ্রাপ্ত দল আমরা সেই সাহায্যপ্রাপ্ত দলের অনুসারে ইনশাল্লাহ আজিজ আমাদের বিজয় আমরা নিশ্চিত করবো ইনশাল্লাহ আজিজ আল্লাহবাক সংকল্প তফিক দান করুন আল্লাহবাক সুমান এই সময় কঠিন মুহূর্তে সেই মুজিদ আল হুসানির সৈদ আহমদ শহীদের এবং গজবতুল খন্দকের এবং সাহাবে ইকরামের ফতে মক্কার চেতনাকে পুনর্জীবিত করে আল্লাহ বাক সুমান আমাদেরকে সকলকে আবার নতুনভাবে নতুন মিশনে নতুন চিন্তায় নতুন আকিদের শক্তি নিয়ে আবার একতাবদ্ধ হওয়ার তৌফিক দান করুন কাতারবদ্ধ হওয়ার তৌফিক দান করুন এবং আমি সর্বশেষ একটা কথা বলবো এখানে জানা মুফতি আধার বলেছেন একদম শেষ কথা আমাকে একটা মিনিট সময় দিবেন শুধু কথা বলবো হবে না স্লোগান দিলে হবে না কাজকে নিয়মের মধ্যে আনতে হবে বর্তমানে সবচেয়ে বড় যেটা প্রয়োজন সেটা হচ্ছে ইমারত তৈরি করা এটাat অনুবত্ত করা রাসূল বলেছেন আমি তোমাদেরকে পাঁচটা কথা বলে যাই বিসামিই ওয়াতআতি ওয়াল হিজরাতি ওয়াল জিহাদি ওয়াল জামাআতি যারা এই লেখায় রয়েছেন ওনার বিশাল প্রতিষ্ঠান তার প্রতিষ্ঠানের সকল ছাত্র শিক্ষক কর্মচারী যারা তাকে ভালোবাসেন আপনারা এই জায়গায় এটাat قائم করুন ইমারত قائم করুন এই দেশে যখন আমাদের দাওয়াতের কাজ করতে হবে এই দেশে যখন আমাদের পরদর্শনের ভারতবর্ষে শ্যামের জন্য আমাদের বহুত পরিমাণের দায়িত্ব আমাদের করতে হবে কথা ঠিক কিনা সেই পরিস্থিতি এখন দিয়ে নিতে হবে যার যে শেখে কে পছন্দ হয় তার হাতে আমরা